নিউজ বাংলা প্রাইম টাইম নিউজে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দুর্গাপূজার চাঁদা 50,000 টাকা না দেওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতি দ্বারা আক্রান্ত নিতাইদে নামে এক ব্যক্তি। ঘটনাটি অমরপুর মহকুমার পান চৌমহনি এলাকায়। সিপিআইএম এর সমর্থক বলে তার উপর এই ধরনের আক্রমণ করা হয়েছে বলে নিতাইদের অভিযোগ। নির্বাচনোত্তর সন্ত্রাস যেন একটা নিত্যদিনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে। প্রতিদিন কোথাও না কোথাও এই ধরনের ঘটনা লেগেই রয়েছে। এই রাজ্যের সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে বাঁচার উদ্দেশ্য নিয়ে মূল্যবান ভোট দিয়ে রাজ্যে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এক বিশৃঙ্খলা শুরু করে দিয়েছে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনীরা। কিছু উশৃঙ্খল যুবকের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে দলের প্রতি বিশ্বাস এবং ভরসা হারাতে শুরু করেছে সাধারণ মানুষ। এমনই কিছু ঘটনা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে অমরপুর মহকুমার রাঙামাটি পান চৌমনি বাজারের সাধারণ মানুষ। নির্বাচনে 7 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সিপিআইএম সমর্থিত লোকের বাড়িঘরে হামলা, হুজ্জুতি এবং মারধর চালিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 7:30 নাগাদ পান চৌমনি বাজার এলাকার বাসিন্দা নিতাইদের বাড়িতে চড়াও হয় বিজেপির কর্মীরা এবং তাকে মারধর করে বলে অভিযোগ। নিতাইবাবুর অভিযোগ, উনি সিপিআইএম এর সমর্থক হওয়াতে দুর্গাপূজার চাঁদা 50,000 টাকা দাবি করা হয়েছিল, কিন্তু উনি এত টাকা দিতে অস্বীকার করে পূজোর দিনগুলি থেকে ওনাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং একদিন ওনার বাড়িতে ঢিলও ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল রাতেও পূজোর চাঁদা বাবদ 50,000 টাকা দাবি করে নিতাইবাবুর বাড়িতে গিয়ে হাজির হয় ওই এলাকার বিজেপির নেতা বলে পরিচিত স্বপন মজুমদার, সত্য পোদ্দার, শান্তু সাহা, দিলীপ পোদ্দার সহ 20-25 জন বিজেপির কর্মী। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনাকে আগাম জানিয়ে দেয় যে উনি যেন আর বাড়ি থেকে বের না হন, না হলে ওনাকে মেরে ফেলা হবে। রাতেই উনি পুলিশের সাহায্য নেন এবং ওনার বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর পুলিশ চলে আসে। পরবর্তী সময় রাত আনুমানিক 10 নাগাদ পুলিশকে খবর দেওয়ার অপরাধে আবারও ওনার বাড়িতে গিয়ে ঢিল ছুটতে থাকে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। বর্তমানে ওনার গোটা পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আইসে কয়, আমি সিপিএম এর কথা আলোচনা করি, তারপর 5 বছরে আবার সরকার ফিরে আসবো। আমি সে না এরকম ধরনের কথা কইছি না, তো আমি তো বাড়ি করছি। তুই কয় তুই দেশ ছেড়াই দিব নতুন মায়ালামু, এরপরে উঠতেই আমার লাথি মারছে। কেডা মারছে? এটা শান্তু সাহ। কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? বুকে ব্যথা পেয়েছি বেশি। কি বলছিল? হ্যাঁ, কে গেছিল? হ্যাঁ, কে কে আসিল? আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, অনেকে আসিল। কেডা কেডা আসিল? নাম জানেন কি? নাম জানেন? কাউ জানি? নাম কি? ওই তো ইয়ে আছে, বিশু সাহ আছে, তারপরে সত্য পোদ্দার আসিল, দিলীপ পোদ্দার আসিল, তারপরে কান্তু সত্য নাম কইছিল। কতজন ছিল? অন্তত 20-25 জন। একটা দিদি তো না দেখে পূজা, দুর্গা পূজার 50,000 টাকা সন্ধ্যা দিয়েছে। আচ্ছা, মানে 50,000 টাকা না দেওয়াতে আপনার বাড়িতে হামলা করেছে? আপনি কি সিপিএম সমর্থিত? হ্যাঁ, সিপিএম। সিপিএম করি আমি। আপনার নামটা? আমার নাম নিতাই দে। আপনি পুলিশকে জানানো হয়েছে? পুলিশে জানানো হয়েছে। পুলিশ আসে আর এরপর তো রাত থেকে আবার ঢিল আরম্ভ উঠে গেছে পুলিশ গেছে। আর দিদিব আজকে কালকে 10 মধ্যে তুই এলাকা ছেড়ে দিবি, না তোর মাথা টাকা কাটতে লম কাটিয়া রাস্তায় হুটবল গেলো। এখন আপনি কি চাইতেছেন প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন? পুলিশ আমি বিচার চাইতেছি আর কি, আমি কিভাবে থাকুম এখানে, এইভাবে থাকতাম পারিনি, নয়তো আমার আত্মহত্যাচার আর কোনো গতি নেই। আমি তো দেখছি এই শান্তু শাখা এই দানে বইয়া রয়েছে, দানের একটা লাত্তি মারছে বুকের মধ্যে। আর আমার ওই দিলু পোদ্দার যে তাই নিয়ে আছে, আপনি মহিলা মহিলার মতন থাকেন, আপনার কোনো কথা, আপনার কোনো কথার অধিকার নেই, তো কোনো কথা কইেন।
বুধবার সকালে নিতাইদের বাড়িতে পরিদর্শনে যান সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির সদস্যরা। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, রঞ্জিত দেবনাথ, মানিকলাল ঘোষ সহ অন্যান্যরা। পরিমল দেবনাথ পুরো ঘটনাটি শুনেন এবং নিতাই দেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ। ঘটনাটা গতকালকে রাত্র আনুমানিক 6টায় আমাদের কাছে একটা খবর যায়, যেখানে নিতাই দে, বাবার নাম নক্ষত্র দে, তার বাড়িতে হামলা চালাইছে। এবং এই হামলা যারা চালাইছে তাদের মধ্যে যে নামগুলি কইছে, নামগুলির মধ্যে আছে শান্তু সাহা, বাবার নাম মৃত নারায়ণ সাহা, তারে লাথি মারছে, বিশ্বজিৎ সাহা, পিতা মৃত অনিল সাহা, প্রচণ্ডভাবে গালিগালাজ, তারে মারে লাইবো, কাটতে লাইবো, ফুটবল বন্ধ খেলবো, স্বপন মজুমদার, পিতা দীনেশ মজুমদার, সত্য পোদ্দার, পিতা অরুণ পোদ্দার, সুভাষ মজুমদার, সজেশ মজুমদার সহ আরও অনেক লোক, প্রায় 20-25 জন লোক তার বাড়িতে চড়াও হয়। এই পর্যন্ত 3 তার বাড়িতে হামলা হয়েছে। প্রথমবার গেট টেট ভাঙছে, দ্বিতীয়বার আয়া ওই পাকা টাকা কিছু ভাঙছে, এবং গতকালকে ঘরের দরজা ভাঙ্গা ঘরে ঢোকার চেষ্টা করছে। তো এখন তো বিজেপি দলের সমর্থক, বিজেপি দলের তারাই নেতৃত্ব, এখানে যেই ছেলেগুলো তারাই করতেছে তারাই এখানে নেতৃত্ব। এখন মানুষ কার কাছে গিয়ে দুঃখ জানাইব, কার কাছে গিয়ে প্রতিবাদ করব, এখানে প্রতিবাদ করার কোনো লোক নাই। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার রাজধানীর মুক্তধারা হলে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব দিলেন রাজ্যপাল ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। তিনি ছাত্রছাত্রীদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রীয় একতা দিবসে আগরতলার মুক্তধারা হলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সর্দার প্যাটেলের কর্মজীবন তুলে ধরেন। স্বাধীন ভারতের রূপকার সর্দার প্যাটেল সংযুক্ত ভারত নির্মাণের জন্য রাজন্য শাসিত রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ রেখেছিলেন বলে তিনি মন্তব্য করেন। সেমিনারে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা, পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ বক্তব্য রাখেন। आज राष्ट्रीय एकता दिवस हम यहाँ पर बैठे हैं, बहुत बड़ी संख्या में हमारे नौजवान विद्यार्थी बैठे हैं, उनको ये सोचने की जरूरत है, उनको सबक लेने की जरूरत है कि आपके आपका सपना क्या है, आपका हीरो कौन है, आप किधर जाना चाहते हैं, किस रास्ते में जाना चाहते हैं। एक बार मैं कॉलेज के विद्यार्थियों के साथ बैठा था तो उनको मैंने पूछा कि आप क्या चाहते हो, आप जीवन में क्या बनना चाहते हो। अगर कोई शक्ति आपके पास सामने आकर के खड़ी हो जाए जो आप मांगोगे वो दे दे, तो ऐसे में उससे क्या मांगोगे आप, कोई विद्यार्थी उत्तर देने को तैयार नहीं था। यू नो बिफोर बी गवर्नर आई वाज ऑल्सो प्रोफेसर इन द कॉलेज, देयरफॉर आई एम टेलिंग द ओन एक्सपीरियंस, कोई विद्यार्थी उत्तर देने को तैयार नहीं था। जब ज्यादा मैंने जोर दिया तो एक विद्यार्थी खड़ा हुआ और उसने मुझे क्या कहा कि मैं थानेदार बनना चाहता हूं, सब इंस्पेक्टर ऑफ पुलिस। बड़े सच बात कही उसने जो उसके दिल में थी, तो मैंने उसको पूछा तू थानेदारी क्यों बनना चाहता, व्हाट इज द रीजन यू वांट टू बिकम सब इंस्पेक्टर। उसने कहा मैंने थानेदार का रुतबा देखा, जानते हो रुतबा क्या होता है, स्टेटस, अथॉरिटी, क्या देखा है मैंने। जिस थाने का वो थानेदार होता है उस थाने के क्षेत्र में जब भी वो निकलता है तो सबसे ज्यादा नमस्कार करने वाले लोग उसी को होते हैं, सबसे ज्यादा नमस्कार करने वाले लोग। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর বলিদান দিবস। এই উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ। সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে স্মরণ করল প্রদেশ কংগ্রেস। এ উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন সুশান্ত চক্রবর্তী প্রমুখ। এছাড়াও এনএসইউআই ও সেবা দলের পতাকা উত্তোলন করা হয়।
পরে নেতৃবৃন্দরা গান্ধী ঘাটে গিয়ে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা প্রয়াত নেত্রীর আদর্শ তুলে ধরেন। দেশকে অখণ্ড রাখা ও ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেন তিনি। শ্রীমতী ইন্দিরা গান্ধী, প্রিয়দর্শিনী, ভারতের প্রধানমন্ত্রী, এশিয়ার মুক্তি সূর্য, ওনার বলিদান দিবস, এই দিনটি আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস পার্টি থেকে যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করি। যেমন আমরা প্রদেশ কংগ্রেস ভবনের প্রাঙ্গণে আমরা পালন করি, রাজ্যের সমস্ত অফিসগুলোতে যেখানে যেখানে ইন্দিরাজির মর্মমূর্তি আছে সেখানে আমাদের এই দিনটি পুষ্পার্ঘ অর্পণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এবং আজকে এই কংগ্রেস ভবনে এই বলিদান দিবসে প্রদেশ কংগ্রেস সেবা দলের তরফ থেকে 125 জন ছেলে মেয়ে রক্তদান করবেন। 6:10 থেকে 9 ডাক্তার সহ অন্যান্য সহযোগীরাও আসছেন এবং আমরা আজকের এই দিনে একটি কথাই স্মরণ করব, ভারতবর্ষকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানির শ্রেষ্ঠ দরবারে শ্রেষ্ঠ আসন দখল করার জন্য ইন্দিরা গান্ধী এগিয়ে নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর জন্য আজকে ভারত বাংলাদেশের মানুষ চিরকৃতজ্ঞ। বাংলাদেশের বাঙালিদের স্বাধীন করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাহায্যে। ইন্দিরা গান্ধী এই কারণে আমরা স্মরণ করি, দেশের দারিদ্র মানুষ ইন্দিরা গান্ধীকে ভুলতে পারবেন না, ভারতবাসী ভুলতে পারবেন না। ভারতবর্ষে সবুজ বিপ্লবটা ইন্দিরা গান্ধী করে গেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জমি বিবাদকে কেন্দ্র করে গাছের সাথে বেঁধে মারধর করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি শান্তিরবাজার মহকুমার পূর্ব চরকপাড়া এলাকায়। জানা যায় ওই ব্যক্তির নাম জিতেন্দ্র দেবনাথ। এই ঘটনায় পুলিশ সুব্রত বড়ুয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। জমি সংক্রান্ত ব্যাপারে গাছের সাথে বেঁধে মারধর করলো জিতেন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তিকে। ওনার বয়স 52। উনি শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পূর্ব চরকপাই এলাকার বাসিন্দা। বাইখোড়ার থানার পুলিশ গিয়ে জিতেন্দ্র দেবনাথকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওনাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে গোমতি জেলা হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় পুলিশ সুব্রত বড়ুয়া, বয়স 30 নামে এক যুবককে গ্রেফতার করেন। ঘটনাটি মঙ্গলবার রাত্র আনুমানিক 10:30 নাগাদ ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সারা দেশ ও রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও বুধবার পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সকাল 11:00 স্থানীয় KBI স্কুল মাঠে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপর মূল অনুষ্ঠানটি হয় ঊনকোটি কলাক্ষেত্রে। সারা দেশ ও রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই পেটেলের জন্ম জয়ন্তীতে 2014 থেকে সারা দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। ঊনকোটি জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি পালিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। ঊনকোটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজকের এই রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাস, মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার, অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক বিপ্লব দেব, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা। জেলাভিত্তিক অনুষ্ঠান ছাড়াও প্রতিটি ব্লক ও মহকুমা স্তরেও পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। সকাল 11:00 স্থানীয় RKI স্কুল মাঠে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ। তারপর র্যালির মাধ্যমে ঊনকোটি কলাক্ষেত্রে মূল অনুষ্ঠানে যোগ দেন ছাত্রছাত্রী ও অতিথিরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সর্দার বল্লভভাই পেটেলের জীবনের উপর প্রবন্ধ রচনায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কারও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্দার বল্লভভাই পেটেলের জীবন
জীবনের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাস সর্দার বল্লভভাই পেটেলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আমি প্রথমে ভারতরত্ন, লৌহপুরুষ, বীর পুরুষ, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই পেটেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাইশ টাইম আপনারা জেনে গেছেন আজকের এই পবিত্র দিনটির গুরুত্ব কি। ভারত সরকার ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে ঘোষণা করেছে। মূলত এই মহামানব সর্দার বল্লভভাই পেটেল ওনার জীবনকে জানা, ওনার আদর্শকে জানা, ওনার চিন্তা কী ছিল, ওনার ভাবনা কী ছিল, ওনার কর্মক্ষেত্রে একতা, ভারতবর্ষকে ঐক্য, সংহত এবং নিরাপদ রাখার ক্ষেত্রে কী ভূমিকা ছিল সেটা আমরা জানব, জেনে আমাদেরকে সমৃদ্ধ করব, একটা অখণ্ড ভারত আমরা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করব। এটাই মূল উদ্দেশ্য এবং এটা সারা ভারতব্যাপী আজকে এই দিনটি পালন করা হচ্ছে। এর সাথে আমাদের এই ডিস্ট্রিক্টেও আমরা ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে এবং জেলা স্তরে আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করার চেষ্টা করব। কৈলাসহ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগরের কালীপূজা আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। বেশ কয়েকটি ক্লাব বড় বাজেটের পুজো করে থাকে, পুজোর প্রস্তুতি প্রায় তুঙ্গে। এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় বাজেটের কালীপূজা অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগরে। পুজোর প্রস্তুতি প্রায় তুঙ্গে, সবকটি ক্লাব মাতৃ আরাধনায় দ্রুতগামী হওয়ার জন্য প্রস্তুত। ধর্মনগরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে এরিয়ান্স ক্লাব, তাদের এবারের পুজোর থিম বাহুবলী। পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। শিল্পী নবদ্বীপের। আচ্ছা, আপনাদের এবার পুজোতে বাজেট কত? 15 লক্ষ। আচ্ছা, পুজো পরিক্রম, পুজোতে আপনাদের যে 15 লক্ষ টাকা বাজেট নিয়েছেন, এছাড়া কি সামাজিক উন্নয়নমূলক কোনো কাজ? সামাজিক কাজ তো আমরা প্রত্যেক বছরই ক্লাব থেকে রক্তদান করা হয়। আর পূজার দিন সকালবেলা ছোটো শিশুদের নিয়ে আর্ট কম্পিটিশন, আর্টের আয়োজন করা হয়। এবারে থিমটা কি আপনাদের? এবারে থিমটা মহাবলী টু, বাহুবলী টু। আলোকসজ্জা প্রতিমা সজ্জা সুই বাইরে না লোকের বাইরে? কোন জায়গা থেকে আলোকসজ্জা বা প্যান্ডেলের কাজ করছে ওরা? ওরা নবদ্বীপের। কারিগরের নাম কি? আর এবারে আমাদের ধর্মনগরের প্রথম পিক্সেল লাইট। পিক্সেল লাইট মানে আলোকসজ্জা ও বাইরে? যদিও ওই প্যান্ডেলের মালিক আমাদের মনসা, মনসা ডেকার, কিন্তু ওনাদের কর্মীবৃন্দ সব নবদ্বীপ। আচ্ছা, পুজো পুজোতে আমাদের আপনাদের যে বাজেটটা রেখেছেন, আপনাদের কি কালেকশন হচ্ছে ঠিক মতে? কালেকশন তো বাজার তো মন্দা, তবুও মানে যতটুকু পারা যায় কর্মকর্তাদের উপর চেষ্টা করছি, আর ম্যাক্সিমাম কালেকশন আমাদের মেম্বারদের মধ্যে। রেলওয়ে ইয়াংম্যান এবারের থিম নীল চাষ। ব্রিটিশ আমলে ইংরেজরা বলপূর্বক যেভাবে নীল চাষ করত এবং অত্যাচার করত, তার প্রধান কারণ ছিল আন্তর্জাতিক বাজারে নীলের মূল্য অনেক বেশি ছিল। ওয়াইএমসি ক্লাব এবারের থিম মৌচাক। মৌমাছির চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় তার উপরই পুজোর এইবারের থিম। বাজেট 12 লক্ষ টাকা। আমি ধর্মনগর ওয়াইএমসি ক্লাবের সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি। আমি প্রথমে শুভ দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, আজকে যে আমাদের যে সাংবাদিক ভাইরা আমাকে যে জিজ্ঞেস করতে এসেছেন যে আমরা যে পূজা এখানে করতে যাচ্ছি, আমরা দীর্ঘ দিন ধরে এই পূজা করে আসছি। আমাদের প্যান্ডেল ধর্মনগরের বিভিন্ন থিমের উপরে আমরা প্যান্ডেল করেছি। মানুষ এই আমাদের ওয়াইএমসি ক্লাবের পূজা দেখে সবাই অনেকেই আনন্দ উপভোগ করেছেন। আজকেও আমরা আবার এই ধর্মনগর বিবিএর মাঠে যে পুজো করতে যাচ্ছি, এই পূজার একটা নতুন থিম নিয়ে এসেছি, যে মৌমাছির যে চাক, মৌমাছির যে চাক বানায়, গ্রাম পাহাড় যখন দেখা যায় বড় বড় গাছের উপরে যে মৌমাছি যে চাক বানিয়ে মধু সংগ্রহ করে,
ওইটার উপরেই আমাদের একটা থিম। এই থিমটা আগরতলাও এরকম প্যান্ডেল হয়েছে, আমরাও এইবার দীপাবলিতে এই প্যান্ডেল করতে যাচ্ছি। আমাদের কাজ শুরু হয়েছে বৃষ্টির জন্য, দুই দিন কাজের একটু বিঘ্ন ঘটেছিল, তবে আমাদের এখানে যারা কাজ করতে এসেছেন নবদ্বীপ থেকে সঞ্জয় পালের টিম, ওরা বলেছে যে দাদা কিছু হবে না, বৃষ্টি উঠে গেছে, আমরা ডিউ টাইমে প্যান্ডেল কমপ্লিট করে দেব। তাই আমরা আশাবাদী যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে পূজার আগে, এবং ধর্মনগরবাসী আমাদের এই প্যান্ডেল দেখে আনন্দ উপভোগ করবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা রাখছি। আমাদের বাজেট অ্যাকচুয়ালি আমরা প্রতিবারই যে একটা বাজেট নিয়ে দেখা যায়, বাজেটটা যে বাজেট নেই বাজেট থেকে অনেক উপরেই খরচা হয়। আমরা এখন 10-12 লাখ টাকার মতো আমরা আশা করছি, হয়তো এটার ভিতরেই হয়ে যাবে। আমরা সবাই ক্লাব ধর্মনগরের সবচেয়ে বড় বাজেটের পুজো। এবারের থিম বাহুবলী 2 ছবির রাজপ্রাসাদ। ক্লাবের কর্মকর্তারা জানান এছাড়াও বিভিন্ন আয়োজন করেছেন তারা পুজো উপলক্ষে, যেমন পুজো প্যান্ডেলের সামনে বাচ্চাদের জন্য মেলা থাকছে। এই বিষয়ের উপর এই ক্লাবের থিম। আপনার নামটা? শান্ত দত্ত। এই পূজাটা কত বছর থেকে হচ্ছে? 26 বছর, এই বছর 26 বছর হবে। এবারের থিমটা কি? এই বাহুবলীর যে সিনেমার এটা প্রাসাদের আদলে আমাদের এবারের থিম বাবলি 2 সিনেমার যে প্রাসাদটা রাজপ্রাসাদটা এটার আদলে। এই পূজার সামনে একটা মেলা হবে বাচ্চাদের জন্য, এটা শুধু চিলড্রেনদের জন্য, ওদের আনন্দ ফুর্তির জন্য একটা মেলা হবে এখানে। এবং মূর্তিটাও বাইরের কারিগর দিয়ে হচ্ছে মূর্তি, আরও বস্ত্র বিতরণ থেকে অনেক কিছু আছে, ক্যাশ টাকা দিয়ে সাহায্য করা হবে, লাইটিং আছে, বাইরের লাইটিং আসবে, রুগীর 2-3 জন আমরা সাহায্য কর্ম পয়সা দেওয়া, তারপরে বস্ত্র বিতরণ সম্ভাবনা আছে সবগুলা। এগুলো আরো 1-2 দিন এখনো ফাইনাল হয়েছে না। বাজেট সবচেয়ে বড় বাজেটের পূজা তো ত্রিপুরার মধ্যে, এই কালী পূজায় সবচেয়ে বড় বাজেট আমরা সবাই ক্লাব। ধর্মনগর বয়েজ ক্লাব রাজস্থানে কালচারের উপর কাল্পনিক থিম এনেছে। পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কার্যসূচি হাতে নিয়েছে ক্লাবগুলি। পুজো প্যান্ডেল ছাড়া থাকছে বাহারি আলোকসজ্জা। কালী পুজোর 2-3 দিন আলোক রশ্মিতে ভরে উঠবে গোটা শহর। আমাদের বর্ষা এখন এবার 37তম বর্ষ আমরা পূজা করছি। আমাদের এবার থিম হচ্ছে গিয়ে বাঁশে বেতে জাল বুনার একটা ইয়ে, মানে রাজস্থানের একটা থিম, সেটার উপর নির্ভর করে আমরা পুজোটা করছি। কাল্পনিক, হ্যাঁ কালচার, কাল্পনিক একটা থিম, সেটার উপর পুজো করছি। আমাদের পুজোর বাজেট মোটামুটি আমরা 10 লাখ টাকার মতো এবার ইয়ে করেছি। তো এই আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমাদের অগ্রিম দীপাবলি এবং ইয়ের শুভেচ্ছা, এবং সবাইকে আমন্ত্রণ জানাতে, ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কোনো ধরনের সামাজিক বা উন্নয়নমূলক কাজ? আমাদের সামাজিক আছে, আমাদের আমরা কম্বল মানে প্রতিবারই কম্বল বিতরণ করে থাকি। আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, এবং এখন আমরা এবার নতুন করে ডোনেশন কুপনের আয়োজন করেছি। সেখান থেকে আমরা ওই যে লাস্ট টানার ভ্যান সেটাকে আনার চেষ্টা করছি, সেটা সম্ভবত হয়ে যাবে আমাদের। তারপর আমাদের হেলথ কেয়ারের প্রোগ্রাম আছে, এইগুলি আমরা করব। আর আমাদের তো বিভিন্ন সামাজিক কম্বল কাপড়, দুস্থদের উপর কাপড়, এগুলি আমরা প্রতি বছরই বিতরণ করে থাকি উৎসবের পর। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন?
উমরা হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। বিপজ্জনক অবস্থায় রয়েছে কল্যাণপুরের সরকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেন্টারটি, তাই এই সেন্টারটিকে অন্যত্র সরানোর দাবি তুলছেন এলাকাবাসী। বিপজ্জনক অবস্থায় সরকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কল্যাণপুর ICDS দপ্তরের আওতায় এই সেন্টারটি। 15 জন রয়েছে ছাত্রছাত্রী। বেশ কয়েক মাস যাবত সেন্টারটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। সেন্টারের সামনে টিলার মাটি কেটে নেয় জনৈক মালিক, ফলে যে কোনো সময় সেন্টার ভেঙে পড়তে পারে। এই ভয়ে ছাত্রছাত্রীরা সেন্টারে আসে না। যদি কিছু হয়ে যায় খুব সতর্কতার সহিত সেন্টার চালাতে হয়। দাবি উঠছে সেন্টারটি অন্যত্র সরানো হোক, তবেই সমস্যা মিটবে। গড় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো আজকে ওই আজকে প্রায় 6-7 মাস ধরে আমরা জানাইছি তো অনেক। কেন বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে সরকারি প্রয়োজনীয় কাগজপত্র বানিয়ে বহাল তবিয়তে ধর্মপ্রচার করছেন বুদ্ধ ভিক্ষু শিল্পু বড়ুয়া। উনার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনটি কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্যটাকে সমাজ ও প্রশাসনের নজরে নেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আমরা কথা বলছিলাম একজন ধর্মগুরুর কথা। একটি বিশ্বস্ত সূত্রের খবর, চুড়াইবাড়িস্থিত বুদ্ধ মন্দিরের বর্তমান সাক্ষ্য বংশের ভিক্ষু বা ভান্তে যিনি রয়েছেন শিপ্লু বড়ুয়া, তিনি নাকি মাত্র বছর চারেক পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কিছু জাল নথি তৈরি করে নিয়ে ত্রিপুরা এবং আসামের কলকুলিঘাট এবং বদরপুর স্থিত বুদ্ধ মন্দিরে আস্থানা গেড়ে বসে আছেন। সূত্রটি আরো জানিয়েছে, চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত ম্যানেজ করে 4 নং ওয়ার্ডের বাসিন্দা কিছু জাল নথি তৈরি করে নিয়েছেন। PRTC, আধার, ড্রাইভিং লাইসেন্স, এমনকি চুড়াইবাড়ি স্টেট ব্যাংক শাখায় একটি অ্যাকাউন্টও করে নিয়েছেন ভান্তে শিপ্লু বড়ুয়া। বিশ্বস্ত সূত্রটি আরো জানিয়েছে, ওই ভান্তের জন্মস্থান বাংলাদেশে, চট্টগ্রামের মিরসরাই থানা এলাকার দমদমা গ্রামে থাকতেন তিনি। সেখানে বয়স 15-16 থেকেই তিনি বুদ্ধ ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রেখে ভিক্ষু বা ভান্তে হওয়ার প্রশিক্ষণ শুরু করেন। বাংলাদেশের বিভিন্ন বুদ্ধ মন্দিরে তিনি কয়েক বছর ভান্তের কাজও করেছেন বলে জানিয়েছে সূত্রটি। সূত্রটি আরো জানিয়েছে, বাংলাদেশে থাকাকালীন সময়ে ওই ভান্তে শিপ্লু বড়ুয়া ধর্মের আড়ালে কোনো এক অনৈতিক কর্মে জড়িয়ে পড়ার পর তিনি সম্পূর্ণ অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এছাড়াও সাক্ষ্যবংশ ভিক্ষু নামে ওনার ফেসবুক আইডিও রয়েছে দুটি, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ঢাকা, বাংলাদেশ। এবার ভারতে এসেও আরেকটি ফেসবুক আইডি বানিয়ে নিয়েছেন ওই ধর্মগুরু শিপ্লু বড়ুয়া। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে, একজন সাধারণ নাগরিক যদি অবৈধভাবে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশ থেকে ভারতে আশ্রয় নেয়, তাহলে আইনের বেড়াজালে পড়ে আটক হতে হয়। আইন যেহেতু সবার জন্য সমান, তাই এই ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে তিনি পড়বেন না কেন? এবার প্রশাসন যদি শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করে তাহলে আসল রহস্য উন্মোচন হবে। এখন দেখার বিষয়, কেন্দ্র ও রাজ্য সরকার অবৈধ বাংলাদেশিদের রুখতে যেভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে এ বিষয়ে কি উদ্যোগ নেয় তারা। আমরা আবারও বলছি, সব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, সব ধর্মগুরুদেরও আমরা সম্মান করি। কাউকে খাটো করে হেনস্থা করা মোটেই আমাদের উদ্দেশ্য নয় এই প্রতিবেদনের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।
বুধবার সকালে পানিসাগর রেলওয়ে কোয়ার্টার কমপ্লেক্সে অবৈধভাবে জবরদখলকারী তিনটি পরিবার ও দুটি দোকান উচ্ছেদ করা হয়। বেশ কয়েকবার তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তারা কোনো কর্ণপাত না করায় তাদের উচ্ছেদ করতে বাধ্য হয় রেল দপ্তর। বুধবার সকাল আনুমানিক 9টা নাগাদ পানিসাগর রেলওয়ে কোয়ার্টার কমপ্লেক্সে অবৈধভাবে জবরদখলকারী তিনটি পরিবার ও দুটি দোকানকে উচ্ছেদ করা হয়। রেলওয়ে দপ্তরের এসএসসি 1W অঞ্জন সাহা, আরপিএফ ইন্সপেক্টর ডিএমআর এল কোলকার্নি, ওএনএস স্টেশন মাস্টার মনোজ কুমার এবং পানিসাগর থানার এসআই সুপ্রতিম দে সহ আরপিএফ এর বিশাল বাহিনী। পরিবার উচ্ছেদ হওয়া পরিবারগুলির মধ্যে স্বপন সরকার, রাজু রবিদাস ও কেশব সিং গেটম্যান এর পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত প্রায় এক বছর ধরে ওনাদের রেল দপ্তর কয়েকবার উচ্ছেদের নোটিশ দিলেও কোনো কর্ণপাত করেননি তারা। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দীর্ঘ প্রায় 45 বছর যাবত এখানে বসবাস করছিলেন। এছাড়াও স্বপন সরকার ও রাজু রবিদাস স্টেশন চত্বরে দুটি দোকান চালাত। এদের মধ্যে কেশব সিং রেলওয়ে দপ্তরে কর্মরত, বাকি দুজনের বাবা রেলওয়ে দপ্তরে চাকুরি করত বলে জানা গেছে। বর্তমানে বিশেষ করে স্বপন সরকার ও রাজু রবিদাস অসহায় অবস্থায় পড়ে। যদিও এদের দাবি, বিগত কিছুদিন পূর্বে দপ্তরের থেকে কিছু সময় চেয়ে বুধবার জানিয়েছিল, কিন্তু দপ্তরে এদের দাবি না মেনে জোরপূর্বক উচ্ছেদ করেছে। আপনার নাম কি? স্বপন কুমার সরকার। তো আপনি এই জায়গাতে কতদিন যাবত আছেন? ধরেন না 3 বছর হইব। তো কিসের ভিত্তিতে তারা আজকে আপনাদের উচ্ছেদ করতেছে? তো আজকে থেকে 2-3 মাস আগে একটা নোটিশ এসেছিল যে এখানে ঘর খালি করতে। তখন আমরা মানে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা সময় চাই, কুলাবনের পরীক্ষা দীক্ষা সময় চেয়েছিলাম। সময় চেয়ে আমি উপর আমাদের এমএলএ সাহেবকে বলছি, প্লাস আমি আমরা রতনলাল নাথারে কথা কইছি। কই আর কোয়ার পরে IW সাহেবের সাথে এমএলএ সাহেব কথা কইছে। কোয়ার পরে আমি একটা লিখিত দিছিলাম, যেটা এটা রিসিভ করবি আমার কাছে আছে। আমি IW RPF সবাইরই দিছি। দিয়া মানে ভাবছি যে আমার পরীক্ষা 6 মাসের লিখা দিছিলাম, 6 মাসের সময় যে অটোমেটিক আমি যাবো গিয়া। আমার লিগা মানে দল একটা ভালো চিন্তা করতেছে যে আমি উদ্বাস্তু হিসাবে আমার একটা মেইন জায়গা দিব। যাই হোক, আমি ওই হিসাবে এটা তো একটা সময় লাগে, আমি ওই কারণে ভাবছি কুলাবানের পরীক্ষাটাও শেষ হয়ে যাক আর আমি বর্তাও বেঙ্গালামু। এই আমাদের এখানে স্টেশন মাস্টার তাই নাই মনোজ কুমার, ওই এখানে পানিসাগরের SM তাই নিয়ে ওই এই মাসের প্রথম দিকে ছুটির থেকে আইসে, ছুটিতে না ট্রেনিংয়ে গেছিলো আর এইখান থেকে তাই নিয়ে আইসে। আইয়ে কীটা করছে আবার চিঠি একটা লিখে দিয়েছে আই আমরা নামে। চিঠি যদি আপনার পাইছেন, নোটিশ কয়বার পাইছেন টোটাল? ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সর্দার বল্লভ ভাই পেটেলের 143তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হয় ঐক্যের জন্য দৌড়। এই দৌড়ে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের 143তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ঐক্যের জন্য দৌড়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সকালে আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় দৌড়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্দার প্যাটেলকে স্মরণ করে দেশকে অখণ্ড রাখার ক্ষেত্রে তার অবদান তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল এক অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন। এতদিন সর্দার প্যাটেলকে গুরুত্ব দেওয়া হয়নি বলে জানান তিনি। সর্দার প্যাটেলের বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচুর উদ্বোধন হওয়ায় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধায়কগণ, আধিকারিকরা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আরক্ষা বাহিনীতে কর্মরত জওয়ানরা একতার জন্য দৌড়ে অংশ নেয়। और आज उनके 143वां जन्म वार्षिकी है और मैं पहले बधाई देता हूँ माननीय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी को और गुजरात सरकार को, जिन्होंने आज के दिन में जो हमारे विश्व में सबसे ज़्यादा सबसे ऊंचाई वाला जो स्टैचू वो गुजरात में आज इनॉग्रेट किया जा रहा है। और मैं मानता हूँ इससे बड़ा उनके प्रति जो निष्ठा कुछ हो नहीं सकता। आज पूरी दुनिया में हमारे सरदार वल्लभ भाई पटेल जी का जो ऊंची मूर्ति का 182 मीटर है, वो एक रिकॉर्ड है। इससे ऊंचाई कोई स्टैचू दुनिया में नहीं है। और साथ ही साथ सरदार वल्लभ भाई पटेल के बारे में आज दुनिया जानेंगे जो वो कौन थे, क्या किया था
और इस देश को एकत्रित करने के लिए उन्होंने पूरा प्रयास से पूरे भारत को इकट्ठा किया है और जो हमारे यूनिटी है उनको बरकरार रखा है। और सबसे बड़ी बात है, बिना युद्ध किसी के साथ कोई भी उच्च वाक्य भी नहीं हुआ है उस तरीके से, और उन्होंने देश को इकट्ठा रखा है और जोड़ दिया है। और मैं दोबारा आज के दिन के लिए पूरे त्रिपुरावासी की तरफ से उनको याद करता हूँ और साथ ही साथ माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी को बहुत बहुत बधाई देता हूँ जिन्होंने इस दिन को राष्ट्रीय एकता दिवस के नाते एकता दिवस के रूप में मनाने का शुभ अवसर दिया है। और साथ ही साथ गुजरात को बहुत बहुत बधाई देता हूँ जिन्होंने इतना बड़ा लंबे मुक्ति तैयार। राष्ट्रीय एकता दिवस तो इसे मैसेज जा रहा है, राष्ट्र हम लोग एक साथ रहेंगे और एक साथ भारत को गढ़ेंगे और श्रेष्ठ भारत बनाएंगे, श्रेष्ठ त्रिपुरा बनाएंगे। सर आपनर की मने होय जे ए प्रथमबार सरदार वल्लभ भाई पटेल के सम्मान देवे छे सेटा आमार मने पूरे देशवासी जाने। सरदार वल्लभ भाई पटेल ऑडिटोरियम में माने मुक्तधारा ऑडिटोरियम में सकाल 9:00 बजे देशवासी सम्मान आयोजन करा दे छे आपनादे आमंत्रण जानाते नरेंद्र भाई मोदी सरकार आशार पर जेভাবে ওনার जन्मदिवस के राष्ट्रीय एकता दिवस हिसाब से घोषणा करा हुआ है। पूरो देश भर आज के देखुन यह अनुष्ठान पालित होच्छे। निश्चित सरदार वल्लभ भाई पटेल के सबार जाना उचित, बोझा उचित, पूरे दुनिया के जाना उचित। हमें कारोर पर आरोप लगाबो ना, किंतु सेटा आज के उनार जन्मदिन माने हमें एटाई बोलबो जे सरदार वल्लभ भाई पटेल जे रास्ता देखेछे से रास्ताते सारा भारत के सारा दुनिया के चला। आगरतला प्रतिनिधि रिपोर्ट न्यूज़ बांग्ला। মেয়াদ উত্তীর্ণ বিলেতি মদ বিক্রি করার অভিযোগ উঠল আবগারি দপ্তরের বিরুদ্ধে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দেয় রাজধানীর পূর্ব প্রতাপগড় স্থিত মজুমদার পাড়ায়। পরে পুলিশ এসে কাগজপত্র খতিয়ে দেখে বেআইনি কিছু পায়নি। মেয়াদ উত্তীর্ণ বিলেতি মদ বিক্রি করার অভিযোগ উঠল আবগারি দপ্তরের বিরুদ্ধে। মদের কার্টুনগুলো টিএসআর এর গাড়িতে করে পূর্ব প্রতাপগড় স্থিত মজুমদার পাড়ার একটি মদের দোকানে আসতে চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে তিনটি গাড়ি বোঝাই মদ দেখতে কৌতূহল জাগে এলাকাবাসীদের। তবে টিএসআর জওয়ান সহ পুলিশের আধিকারিকদের বক্তব্য হল বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধারকৃত বিলেতি মদ অকশনে বিক্রি করে দিয়েছে আবগারি দপ্তর। বিলেতি মদ বিক্রি করতে টিএসআর এর গাড়ি ব্যবহার করা হয়েছে মাত্র। তবে এলাকাবাসীদের বক্তব্য হল এগুলো নাকি পুরনো ও মেয়াদ উত্তীর্ণ মদ। খবর পেয়ে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। তারা কাগজপত্র পরীক্ষা করে বেআইনি কোনো কিছু না দেখে ফিরে যায়। অন্যদিকে অকশনে বিলেতি মদ ক্রয় করার কথা জানান কাউন্টারের মালিক শ্যামল পাল। স্যার আনসোল্ড লিকার যেটা আছে এটা তারা এখন তো বেটিলাইনে বেচতে পারে না, সরকারি অনুমোদন নাই। তারা ওই মালটা ডিএমও কালেক্টরের মাধ্যমে টেন্ডার করছে। হ্যাঁ, কোটেশন টেন্ডার, ওইটাতে আমি পার্টিসিপেট করেছি, আমি এটাকে দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব নিয়ে এখন ডিএম অর্ডার দিছে আমার, আমি পেপার দেখাই তারাতে তারা মালটা লোডিং দিছে, আমি মালটা এখানে নাম করতেছি। আমাদের পেপার তো আছে, সমস্ত কিছু আছে। কোন বেটিল সেকেন্ড বেটিল কোথেকে মালটা আইছে, কি কি কোথেকে আইছে এটা আমরা তো কইতে পারতাম। আমরা তো তো উপরে গিয়ে নাই। আমরা তো কে পাঠাইছে? আমরা অথরিটি পাঠাইছে। অথরিটি কে? সেকেন্ড বেটিলিয়ন। সেটা কে কে নাম কি? আমরা যে অথরিটি সিও সাহেব আছে। সিও সাহেব নাম কি? আমার শ্রী তিমির। নামটা 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 বলো। শ্রী তিমির দাস সাহেব। হ্যাঁ, শ্রী তিমির দাস সাহেব। তিমির দাস সাহেব, তিমির তিমির দাস। আমরা কাছে একটা খবর আসে যে এখানে কিছু ফরেন লিগার আনলোড হচ্ছে গাড়ির থেকে। তো আমরা এই খবর মোতাবেক এখানে আসি, দেখি একটা টিএসআর গাড়িতে কিছু মদ যেটা ফরেন লিগার এগুলো আনলোড হচ্ছে। তো ফরেন লিগারের দোকান কাউন্টারের মালিক যার ফরেন লিগার শ্যামল সাহা, মালিক শ্যামল সাহা বলেছিল যে এগুলি টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন থেকে অকশনের মাধ্যমে কেনা হয়েছে। তো তাদের অর্ডার শিট, অর্ডার কপি আমাদের কাছে আছে। তো টোটাল 11,231 বোতল ফরেন লিগার তারা কিনেছিল, যার মূল্য 2,86,197 টাকা। তো তাদের যেহেতু এটা অ্যাক্সাইজ ফার্স্ট ত্রিপুরা অ্যাক্সাইজ ডিপার্টমেন্ট থেকে তাদের কোনো অপশান দেওয়া হয়েছিল, তারা এগুলো কিনেছে। তো এবং টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন তাদের গাড়ি প্রোভাইড করার অর্ডার শিটের মধ্যে লেখাও আছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।